ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Music made me do it. এই বইটা ধরে আমরা এক সপ্তাহে পড়ি আর এক সপ্তাহে পড়ি হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন ওই বইটা ধরে আমরা পজিশন অফ দ্য কোরআন রিগার্ডিং মিউজিক এন্ড সিঙ্গিং পড়তেছিলাম কোরআনের অবস্থান কি মিউজিক এবং সিঙ্গিং নিয়ে সেটা পড়তে পড়তে আমরা একটা আয়াত আর কি বিশেষ করে পড়ছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত এবং তার সাথে অ্যাফিলিয়েটেড বাকি জিনিসগুলো আসছে এখানে নানা রকম বর্ণনা আছে এই আয়াতের ই আসছে এই আয়াতের ইন্টারপ্রিটেশন আসছে একটা শব্দ লাহওয়াল হাদিস এই শব্দটা কি বোঝায় এইসব আসছে শেষ আজকে আমরা সেকেন্ড আয়াত পড়বো কোরআনের সেকেন্ড আয়াতটা পড়বো সেকেন্ড দলিলটা পড়বো যেটা থেকে আপনার মিউজিক অ্যান্ড সিঙ্গিং এর উপরে আলোচনা করতেছেন এই লেখক শোনা যাচ্ছে তাই সব ঠিক আছে জি আঙ্কেল এখন শুনতে পাচ্ছি আর কথা শোনা যায় কার আচ্ছা যাই হোক সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরা নাজম 59 60 61 62 মানে সেকেন্ড রেফারেন্স চারটা আয়াত ছোট ছোট আয়াত তো এখানে বলতেছেন আল্লাহ বলতেছেন দেন এট দি স্টেটমেন্ট ডু ইউ ওয়ান্ডার এন্ড ইউ লাভ এন্ড ডু নট উইপ while you amuse yourself in vanities to prostrate to Allah and worship him আপনি জানেন এই আয়াতটা খুব পাওয়ারফুল একটা আয়াত ছিল হয় যখন আল্লাহ রাসূল লি করেছেন হয় মক্কার কাফেররা কিন্তু সেজদা দিয়ে দিয়েছিল তারপরে সেটা তাদের লজ্জা লাগছে যে এটা কি করলো তারা পরে তারা অন্যান্য স্টোরি বানাইছে যে কেন তারা এটা করছিল এটা না মানে যাই হোক এটা অন্য কথা এখানে যে শব্দটা নিয়ে কথা হবে বা কথা বলার দরকার আছে সেটা হলো সামিদুন একটা শব্দ ব্যবহার করেছেন সামিদুন এটা আসছে হচ্ছে ইউ অ্যামিউজ ইউর সেলফ ইন ভ্যানিটিস এই জায়গাটাতে এই শব্দটা ইউজ করছেন আল্লাহ আয়াতের ভিতরে এখন আসেন আমরা এটা নিয়ে একটু দেখি কে কি বলছেন তখনকার দিনের এখনকার দিনের কে কি বলছেন স্কলাররা আলেমরা কে কি বলছেন আমরা দেখব ইনশাআল্লাহ অ্যাকর্ডিং টু ইমাম আবু উবাইদা দ্য ইয়েমেনি ডায়ালেক্ট অফ দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড সামুদ মিন সিঙ্গিং সামিদুন যেটা থেকে আসছে সেটা বলতে গিয়ে বলতেছেন এটার মানে হচ্ছে ইয়েমেনি ডায়ালেক্ট আরবিক আরবিক ল্যাঙ্গুয়েজের ইয়েমেনি ডায়ালেক্ট এটা সেখান থেকে সামুদ মানে হচ্ছে সিঙ্গিং দ্য সেম পজিশন হ্যাজ বিন টেকেন বাই ইকরিমা ইকরিমা আপনারা জানেন আরেকজন কোরআন স্কলার ইনি ইকরিমা বিন আবু জাহেল না কোরআনিক ই ছিলেন যিনি কোরআনের তাফসীর আছে যার বা না আপনারা জানেন তো যে কনসোলিডেটেড বা কম্পাইল তাফসীর ছিল না ইবনে আব্বাসের ছিল না এখন যেগুলো পাওয়া যায় ইবনে আব্বাসের তাফসীর সেগুলো কিন্তু গোটা কোরআনের পাওয়া যায় না কিছু কিছু আয়াতের পাওয়া যায় সেগুলোকে একত্র করা হয়েছে বা ই করা হয়েছে একইভাবে মুজাহিদ বা ইকরিমা তাদের থেকেও যেটা পাওয়া যায় সেটাও গোটা কোরআনের কোন একটা কম্পাইল্ড বা একটা বুক ফর্মে সেটা পাওয়া যায় না বুক ফর্মে প্রথম কনসোলিডেটেড তাফসীর হচ্ছে তাবারি যেটা প্রায় 200 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রাফলি 200 বছর বললাম আমি শিওর না মানে ওই ওই সময়টা 200 প্লাস মাইনাস Furthermore, linguist expert Ibn Manzur writes in his Lisanul Arab, a dictionary, classical dictionary, classical Arabic dictionary, about other words that come from the same root as Samud. এর থেকে অন্য আর কি আসছে আর কি শব্দগুলো আসছে বা আর কি কি পসিবিলিটিস আছে সেটা আলাপ করতে গিয়ে উনি বলেন It is narrated by Ibn Abbas that the word Samud means singing. Ibn Abbas বলছেন এই এই অর্থ যেখান থেকে সামেদুন আসছে এই সামুদ মানে হচ্ছে গান গাওয়া In
ইনফ্যাক্ট দিস ওয়ার্ড ইজ ফ্রম ইয়েমেনি ডায়ালেক্ট, উনিও বলতেছেন ইবন মানজুর, দেয়ার ফর ইসমাদি লানা মিনস সিং ফর আস। কেউ যখন কাউকে বলবে ইসমাদি লানা মানে সিং ফর আস, আমাদের জন্য গান গাও। When it is said to a female singer, তখন বলবে ইসমাদাইনা, ইসমাদাইনা, then this means intoxicate us by singing to us, আমাদেরকে নেশাগ্রস্ত করো, মোহগ্রস্ত করো গান গেয়ে। মানে গানের এফেক্টটাকে এইখান থেকে, এই কথাগুলোর ভিতর থেকে কিন্তু উঠে আসতেছে। আমি তো মানে দেখছি এটার এফেক্ট, মানে মানুষের কি এফেক্ট হয় বোথ সাইড। একটা ফিমেল সিঙ্গার গাইলে মেলদের কি অবস্থা হয়, আর মেল সিঙ্গার গাইলে ফিমেলদের কি অবস্থা হয়, দুইটাই তো দেখছি আমরা, দেখে থাকি বাংলাদেশেই, দেখছি আমরা বাংলাদেশেই দেখছি। যাই হোক, ইবন আব্বাস অলসো, ইবন আব্বাস আরো বলেন, ওয়ার্ড সামিদুন ইন দিস ভার্স রেফার্স টু প্যাগান আরবস হ্যাবিট অফ সিঙ্গিং and playing music noisily whenever they heard Quran. Pagan Arab murti pujok arab mushrikra arabra gan gaito ebong music bajaito jokhon tara jokhoni tara Quran shunto, orthat Allah Rasul tar sahabira Makkay nana jagay manuske, amra to je magnificence of the Quran e dekhi je nana jagay manuske giye taderke Quran er ayat diye daawat dite chesta korchen, tokhon onnore jeno na shunte pare। এটা কিন্তু আমাদের এখানেও আছে, আমরা আমরা ছেলেবেলায় পোলাপানে খেলাধুলার ভিতরে খেলার আয়োজনে ই করে অনেক সময় ঝগড়া করে, তো অন্যরা কি বলতেছে এটা না না শোনা যায় যেন, অথবা না শুনতে চায় জোরে জোরে আরেকটা কিছু বলতে শুরু করে, খুবই মানে ছেলেমেয়ে ব্যাপার। কিন্তু তারপরেও পেগানারা বা মুশরিকরা এটা করতো, তারা গান গাইতে শুরু করে দিত এবং বাজনা বাজাইতে শুরু করে দিত আওয়াজ করে জোরে, যেন কোরআনের ইটা সাবসাইড করে যায় বা ওইটা নিচে পড়ে যায়। In order to drown out reciter's voice so that others should not hear it, onnora jeno shunte na pare ei jonno Ibn Abbas boltechen je ei ei word ta ba ei ei ekdom pura pura word ta exactly word ta ki jeta Qurane ache samidun, etar mane hocche ei ei ayate je ki kora hoyeche eta bole eta bojhano hoyeche je arab der oi byapar ta je tara je Quran ke ই করার জন্য, অবজ্ঞা করার জন্য বা যেন শুনতে না পায় সেই জন্য চিৎকার করে গান গাইতো এবং বাজনা বাজাইতো। সেটা আদার পসিবল মিনিং অফ দ্য টার্ম সামিদুন ফ্রম দ্য লেক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ ইনক্লুড আইডল প্লে, আর বাকি মানেগুলো কি হইতে পারে ডিকশনারিগত ভাবে আর কি, ইসলামী পরিভাষায় না ডিকশনারিগত পরিভাষায়, ডিকশনারি পরিভাষায় বা ইসের ভাষার ইসে, আইডল প্লে মানে খেলাধুলা, অলস খেলাধুলা বা বিং ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে আপনি আপনার উপর কোনো এফেক্ট নাই এইরকম একটা অবস্থা, অর্থাৎ আপনি প্লাস মানে ভালো ফিল করতেছেন না খারাপও ফিল করেন, মানে অবজেক্টকে আমরা যেভাবে দেখি, আমরা যখন ইটকে দেখি তখন আমাদের ভিতরে কোনো ইমোশন থাকে না, ইট ইটের প্রতি কোনো ভালোবাসাও নাই কোনো ইয়েও নাই, ইনডিফারেন্স যেটাকে বলি আমরা। ইনডিফারেন্স হচ্ছে অপোজিট অফ লাভ অ্যাকচুয়ালি, ভালোবাসার উল্টাটা হচ্ছে ইনডিফারেন্স। আপনি যদি ইংরেজি এসে দেখেন অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স, এটা ফেমাস একটা এই কি বলবো একটা প্রভাব বা একটা ফ্রেজ, অনেক ফেমাস একটা ফ্রেজ, ভালোবাসার উল্টাটা ঘৃণা না ইনডিফারেন্স। ঘৃণা করলেও কাউকে আপনি কি করেন, তাকে একটা মর্যাদা দিলেন বা তাকে একটা বিইং হিসাবে ট্রিট করলেন, আপনার খুব ঘৃণা বা রাগ হইলো তার মানে আপনার উপর তার এফেক্ট আছে, কিন্তু অপোজিট অফ লাভ সেটা না, অপোজিট অফ লাভ হচ্ছে ইনডিফারেন্স, নির্বিকার থাকলেন আপনি, আপনার কোনো বিকার নাই একজনের প্রেজেন্সে। আচ্ছা যাই হোক, এটা জাস্ট প্রসঙ্গত বললাম। আর কি বললেন, নেগলিজেন্ট ইন দেয়ার অ্যাটিচিউড, কেউ যদি অবজ্ঞা অ্যাটিচিউড অবজ্ঞাপূর্ণ সে বিহেভ করে সেটাও বোঝায়। এটা তো বলতেছে এই সব কটা মিনিংই সম্ভব এবং সেগুলা কন্ট্রাডিক্টরি না, অর্থাৎ এগুলোর সাথে আমাদের প্রথম যে প্রপোজিশন বা আমরা যেভাবে শুরু করছি সেটা কোনো কন্ট্রাডিকশন নেই। আরবি ভাষায় আমরা দেখি একই শব্দের অনেক, এই যে জালিম ফাসিক শব্দগুলোই দেখেন, এই শব্দগুলো কখনো একদম কাফের বোঝাইতে বলা হয়েছে, আবার কখনো
এটা এটা যারা পড়বে তারা বুঝবে, বা যারা কোরআনের স্কলার তারা বোঝেন যে এখানে কাফির বোঝাইতে বলা হয়েছে, কিন্তু এখানে জাস্ট অঠিক কাজ করে বোঝাইতে জালিম বলা হয়েছে। এটা এটা ভ্যারি করে, বা একই ইসের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হইতে পারে। 3 নম্বর ভার্স কোরআনের 3 নম্বর যে আয়াতটা, এই প্রসঙ্গে ওনারা ই করবেন, আলোচনা করবেন, সেটা হচ্ছে সুরা আল ইসরা, 17 নম্বর সুরা, সেটার 64 নম্বর আয়াত। এখানে আল্লাহ শয়তানকে বলতেছেন an insight bracket to senselessness, বিবেকহীনতা, বুদ্ধিহীনতা, insight মানে উত্তেজিত করো বা তাকে প্ররোচিত করো, হুমএভার ইউ ক্যান, যাকে খুশি তাকে করো, আল্লাহ শয়তানকে বলতেছেন, among them with your voice, among them মানুষের ভিতরে তাদেরকে যাকে পারো তুমি করো, উইথ ইউর ভয়েস তোমার কণ্ঠস্বর দিয়া। এই জায়গাটা হচ্ছে কি, এই ওয়ার্ডটা হচ্ছে কি ওয়ার্ড, এই ওয়ার্ড এই টার্মটা বা এই ওয়ার্ডটা হচ্ছে কি ওয়ার্ড, এইটার থেকেই স্কলাররা বুঝছেন যে এখানে গান বাজনা বোঝানো হয়েছে। অ্যান্ড অ্যাসল্ট দ্যাম উইথ ইউর হর্সেস অ্যান্ড ফুট সোলজার্স, তাদেরকে আক্রমণ করো, এটা জাস্ট ফ্রেজ হিসেবে আল্লাহ বলছেন, তোমাদের ঘোড়া দিয়া, ঘোড়া এবং ফুট সোলজার ইনফেন্ট্রি দিয়া, ক্যাভেলরি এবং ইনফেন্ট্রি, সোজা কথা, and become a partner in their wealth and their children, এবং তাদের পার্টনার হয়ে যাও, শরিক হয়ে যাও, কিসের শরিক হবা, ওয়েলথ, তাদের সম্পদের উপর, ওয়েলথ সম্পদের উপর কিভাবে পার্টনার হয়, সম্পদের উপর কিভাবে পার্টনার হয়, সম্পদটা আপনি হারাম পথে ব্যয় করতেছেন, হারাম কাজ করতেছেন সেটা দিয়ে, হারাম উদ্দেশ্যে উপার্জন করতেছেন, সব এন্ড এন্ড সো অন। আর চিলড্রেনে কিভাবে হয়, চিলড্রেনে আপনার ওয়াইফ যখন পর্দাপোশিদা করে না, আপনি যখন ওয়াইফের সাথে একান্তে যখন থাকেন, তখন আল্লাহর বিধান মানেন না, দোয়া আছে অথবা আরো যেসব সাদব আছে সেগুলো মানেন না, আপনার দ্য ইউজ আপনার ওয়াইফ কার সাথে আড্ডা মারতেছে, কোথায় গিয়া কল কলাইতেছে, আপনার কিছু আসে যায় না, এইভাবে শয়তান কি হয়, চিলড্রেনেও তার শেয়ার হয়ে যায়, তাই না? আপনার বাচ্চা প্রজেনি যেটা বলি আমরা, সেটাতে তার শেয়ার হয়ে যায়। অ্যান্ড প্রমিস দেম, এবং তাদেরকে নানা রকম, আল্লাহ বলতেছেন শয়তানকে, আমরা তাদেরকে নানা রকম আশ্বাস দাও, এই হবে সেই হবে, এই করলে এই হবে, এই করলে আপনি আতেল হবেন, এই করলে পরিশীলিত হবেন, এই করলে বুকার প্রাইজ পাবেন, অ্যান্ড সো অন। বাট শয়তান ডাজ নট প্রমিস দেম এনিথিং এক্সেপ্ট ডিলিউশন, আল্লাহ বলে দিচ্ছেন, এই পর্যন্ত আল্লাহ শয়তানকে বলতেছেন ইনভার্টেড কমার ভিতরে, আয়াতের শুরু থেকে এই এর আগ পর্যন্ত আমি যেটুকু প্রমিস দেম পর্যন্ত হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, মানে আল্লাহ শয়তানকে বলতেছেন, তারপরে আল্লাহ আমাদেরকে বলতেছেন, বাট শয়তান ডাজ নট প্রমিস, শয়তান কোনো অঙ্গীকার করে না দেম তাদেরকে মানুষকে এনিথিং এক্সেপ্ট ডিলিউশন, ডিলিউশন মানে এটা বিভ্রান্তি অথবা ডিলিউশন, ডিলিউশন আপনারা বুঝেন না, ওহ বিভ্রান্তি বা কল্পনা, কল্পনার ভিতরে অথবা পথভ্রষ্ট করা, এরকম সেন্স গুলো আসে। এরপরে বলতেছেন কিছু তাবি যেমন আদ-দাহাক, হাসান আল বাসরি, মুজাহিদ, তারা শয়তানের ইনসাইটিং হিউম্যান কাইন্ড, মানে শয়তান যে আমাদের প্রথমে আল্লাহ বলছেন ইনসাইট হুম এভার ইউ ক্যান, এই ইনসাইট করা, প্রভোক করা, সাজেশন দেওয়া বা আপনাকে প্ররোচিত করা, সোজা কথা, উইথ হিজ ভয়েস টু ভয়েস, মানে এই যে আল্লাহ বলছে তোমার ভয়েস দিয়েই করো, টু মিন থ্রু দ্য ইউজ অফ মিউজিক, সং অ্যান্ড অ্যামিউজমেন্ট, এটাকে তারা বুঝছেন। এরা কিন্তু সবাই বড় বড় তাবেই ছিলেন, নামগুলো বললাম, আদ-দাহাক, হাসান আল বাসরি, মুজাহিদ, তারা এটাকে বুঝছেন যে মিউজিক মানে গান বাজনা, সং গান, অ্যান্ড অ্যামিউজমেন্ট, এগুলা বুঝছেন। দাহাক বলছেন ইট ওয়াজ দ্য সাউন্ড অফ উইন্ড ইনস্ট্রুমেন্টস, এখানে আল্লাহ যে বলছেন যে উইথ ইউর ভয়েস, এটাকে উইন্ড ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে, উনি 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 মনে মনে করছেন এটা উইন্ড ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে। উইন্ড ইনস্ট্রুমেন্ট আপনারা বোঝেন কি, বাংলাদেশের সবচেয়ে কমন উইন্ড ইনস্ট্রুমেন্ট কি, বাংলা বাংলাদেশের ফুটিংয়ে বাঁশি, আপনারা তো জানেন সেই ক্লাসিক্যাল, সেই আগেও বলছি, আপনাদের বলছি বোধ হয় কারে বলছি মনে নাই, যাই হোক আপনাদেরও বোধ হয় বলছি যে আমি তো বৈষ্ণব পদাবলী পড়ছি,
প্রশ্ন পদাবলী ভর্তি হচ্ছে কি করে ঘরে থাকতে পারতো না রাধা, শ্রীরাধা মানে কৃষ্ণের মামি ছিল সে টেকনিক্যালি, মামার বউ, তো তার সাথে কৃষ্ণের সাথে তার অ্যাফেয়ার, কৃষ্ণের পাশে শুনলে সে আর ঘরে থাকতে পারতো না যে কোনো অবস্থায়। সে মানে এইটা নিয়েই কত গল্প, কত কত কবিতা, কত গান, মানে আমি হয়তো আপনার 10টা বলে দিতে পারবো। যাই হোক, তো এই যে উইন্ড ইনস্ট্রুমেন্টের যে আমাদের এখানে সাধারণত বাঁশি যেটা বলি, আর বাঁশি যেটা, এটা চলে বাংলাদেশে আর সাউথ আমেরিকা, অল ওভার সাউথ আমেরিকা, পেরু থেকে শুরু করে ফ্লুট বাজায় তারা। মানে ওই অন্য আমরা ওই ছোটবেলায় মেলায় গেলে যেটা নিয়ে আসতাম, আওয়াজ বাইরিত কিন্তু কোনো সুর বাইরিত না, ছোটে লাগায় যেটা বলে ফ্লুট বলে যেটা, সেটা চলে একই জিনিস, দুইটাই উইন্ড ইনস্ট্রুমেন্ট বাট দুই ধরনের। অ্যাকর্ডিং টু ইবন আব্বাস, দ্য ভয়েস মেনশনড ইন দিস ভার্স রেফার্স টু এভরি ফর্ম অফ ইনভাইটেশন দ্যাট কলস টু দ্য ডিসওবিডিয়েন্স অফ আল্লাহ। এই যে আল্লাহ বলছেন অ্যান্ড ইনসাইট হুম এভার ইউ ক্যান অ্যামং দ্যাম উইথ ইউর ভয়েস, তাদের ভিতর যাকে পারো তোমার কণ্ঠস্বর। ভয়েস বলতে প্রথম আমাদের লিটারাল মিনিং হলে তো কণ্ঠস্বর হয়, এখানে যে আল্লাহ বলছেন উইথ ইউর ভয়েস, উইথ ইউর ভয়েস বলছে ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলতেছেন যে উইথ ইউর ভয়েস বলতে বোঝাইছেন যে যে কোনো কল, যে কোনো ডাক, যে কোনো আহ্বান যেটা আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় আমাদের, সেটাকেই বোঝাইছেন। এরপরে ইবনুল কাইমের একটা এই এই আয়াতের উপর একটা কমেন্ট্রি পড়বো আমরা। ইবন আবি হাতিম কোটেড the interpretation of Ibn Abbas regarding your voice in this verse. এখানে ইবনে কাইয়িম ওই একই একই শব্দটা, কি শব্দটা কিন্তু ওইটাই, ইওর ভয়েস যে শব্দটা, তোমার কণ্ঠস্বর। এখানে কণ্ঠস্বর বলতে ইন দিস ভার্স অফ দ্য কোরআন অ্যাজ এভরিথিং উইচ ইনভাইটস টু সিন অ্যান্ড ডিসওবিডিয়েন্স অফ আল্লাহ, যা কিছু গুনার দিকে এবং আল্লাহর অবাধ্যতার দিকে ডাকে তার সবকিছুকে বোঝাইছে। অ্যান্ড ইট ইজ ওয়েল নোন দ্যাট, এটা সর্বজন স্বীকৃত যে বা ওয়েল নোন সবাই জানেন, অফ অল দ্য থিংস উইচ ইনভাইট টু সিন মিউজিক সুপারসিডস অল অফ দেম, যা কিছু মানুষকে গুনার দিকে ডাকে তার ভিতরে গান বাজনা সবকিছুকে ছে মানে সবকিছুকে সুপারসিড করে, সবকিছু হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বা বেশি এফেক্টিভ বা বেশি কার্যকর। ইট ইজ ফর দিস রিজন দ্যাট দ্য ভয়েস অফ শয়তান ইজ ইন্টারপ্রেটেড অ্যাজ সিঙ্গিং, আর সেই জন্যই শয়তানের স্বর বলতে গান বাজনাকেই ধরা হয় এখানে। এরপর ইমাম সাফি, ও না সাফি, ইমাম সাফি না, একজন সাফি স্কলার আবুদ্দিন সুরাওয়ার্দি has used the above mentioned three verses from the Quran. আমরা কিন্তু তিনটা আয়াত পড়ছি, থার্ড আয়াত তাই না, এর আগে দুইটা পড়ছি, এটা তিন নাম্বারটা। এই তিনটাকেই উনি বলছেন বা ব্যবহার করছেন অ্যাজ এভিডেন্স ফর দ্য প্রোহিবিশন অফ মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন হিজ বুক, একটা বইয়ের কথা বলছেন, আওয়ারিফ আল মারিফ, এই বইয়ের কথা বলতেছেন যে এই বইয়ে এই মিউজিক অ্যান্ড সিঙ্গিং হারাম হওয়ার ব্যাপারে এভিডেন্স দিতে গিয়ে, দলিল দিতে গিয়ে এই যে তিনটা আয়াত আমরা শেষ করলাম, এই তিনটা আয়াতকে উনি মেনশন করছেন বা এগুলো নিয়ে আলোচনা করছেন। আয়াতগুলো আবার বলি, আপনারা নিজের সময় দেখবেন, সুরা লুকমানের 6 নম্বর আয়াত, সুরা নাজমের 59 থেকে 62, আর সুরা আল ইসরা 64 নম্বর আয়াত। আরেকটা আয়াত কোট করবেন এখন, এটা হচ্ছে সুরা ফুরকান 72 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন অ্যান্ড দোজ হু ডু নট টেস্টিফাই টু ফলসহুড অ্যান্ড ওয়েন দে পাস নিয়ার ইল স্পিচ দে পাস বাই উইথ ডিগনিটি, আল্লাহ ইমানদারদেরকে বা যারা প্রপার স্ট্যান্ড নিতে পারেন বা প্রপার পজিশন যারা নেন তাদের বর্ণনা দিয়ে বলতেছেন দোজ হু ডু নট টেস্টিফাই টু ফলসহুড। এখানে ফলসহুড বলতে যে শব্দটা ব্যবহার করছেন আল্লাহ সেটা হচ্ছে আজুদ, ফলসহুড বলতে মিথ্যা বা মিথ্যা মিথ্যাই জাস্ট ফলসহুড স্টেটমেন্ট মিথ্যা। এন্ড ওয়েন দ্য পাস নিয়ার ইল স্পিচ, যখন যখন কোনো খারাপ কথার পাশ দিয়ে যখন যায় যায় তারা বা খারাপ কথার সম্মুখীন হয় পাস বাই উইথ ডিগনিটি, তারা সেটাকে পাশ কাটায় যায়
ডিগনিটি সহকারে, সম্ভ্রম সহকারে, সম্মান সহকারে, অর্থাৎ তারা এটা ইনডালজ হয় না, তারা এটা কান দেয় না, তারা এটা দাঁড়ায় শুনে না, তারা কৌতূহল বোধ করে না, অ্যান্ড সো অন। অনেক সময় কিন্তু একটা কৌতূহলও কিন্তু খুব হয়, মারাত্মক হয় অনেক মানুষের লাইফে। খারাপ জিনিস কিন্তু প্রথমে কৌতূহল হিসেবে আসে। সিগারেট বিড়ি খাওয়ার ব্যাপারে দেখছেন হয়তো আপনারা, যারা কখনো হয় যদি কাউকে দেখে থাকেন বা নিজেরা খাই থাকেন, সিগারেট বিড়ি কি কোনো পছন্দ করতে পারে? কোনোদিন না। সিগারেট বিড়িতে কোনো কোনো পছন্দ করার এলিমেন্ট নেই। প্রথম প্রাথমিকভাবে কি করে, কৌতূহলে একটা টান দিলে, বা ম্যানহুড মানে এখন বেটা হয়েছি, ক্লাস টেনে পড়ি বা ইন্টারমিডিয়েট পড়ি, এই বোধ থেকে একটা টান দিলে, এবং প্রথম টানটা আমি শিওর যে কেউ পছন্দ করে না, পছন্দ করার কোনো কারণ নেই, কাশি টাশি দিয়ে অস্থির, অ্যান্ড দেন আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে সে সিগারেট খোর বা নেশাখোর হয়ে যায় বা স্মোকার হয়ে যায়। সো যারা এমনি চেয়েছে, খুব জেনারেল কথা বলতেছি যে আমরা খারাপ জিনিসের প্রতি কৌতূহল হবে না। একটা ল্যাম্পোস্টের নিচে একটা ছেলে একটা মেয়ের সাথে কিছু একটা দাঁড়ায় কথা বলতেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, কৌতূহল বসে কানটা খারাপ করবেন না, বা একটু দাঁড়াবেন না, বা একটু তাকাবেন না, খারাপ জিনিসের দিকে কৌতূহলও থাকতে হয় না। যাই হোক, মোহাম্মদ ইবিন আল হানাফিয়া মুজাহিদ দুজন এর কথা বলা হচ্ছে, তারা আজুর যে কথাটা আমরা বললাম এখানে সেটা বলতে বোঝাতেছেন, এটার মানে হচ্ছে সিঙ্গিং, গান, গান গাওয়া। ইবন কাসির তার তাফসিরে অলসো লিস্টেড ওয়ান অফ দ্য মিনিংস অফ আজুর এস সিঙ্গিং, একাধিক মিনিং ই করতে গিয়ে একটা মিনিং উনি বলছেন যে আজুর মানে হচ্ছে গান গাওয়া। আচ্ছা, ইমাম আবু বকর আল জাসাস উনি এই এই আয়াতের তাফসির করতে গিয়ে বলছেন, ইট ইজ নারেটেড বাই ইমাম আবু হানিফা দ্যাট আজুর রেফার্স টু গিনা। গিনা প্রথমেই বলছি যে গান বাজনা, আমরা গিনা শব্দটা একদম প্রথম দিন আপনাদের মনে আছে কিনা, প্রথমে কিন্তু আমরা গিনা শব্দটার মিনিং আপনাদেরকে বলছিলাম। আরেকবার বলি, সিঙ্গিং অর রেজিং ওয়ান ভয়েস, মানে ডিকশনারিগত অর্থ হচ্ছে এটা, সিঙ্গিং গান গাওয়া অথবা রেজিং ওয়ান ভয়েস, মানে গলা উঁচু করে কিছু বলা, নর্মালের চেয়ে উঁচু করে কিছু বলা। তো ইমাম আবু হানিফা এটাকে আজুর বলতে গিনা বলছেন, মানে গান গান বা সিঙ্গিং অথবা গলা উঁচু করে কিছু বলা। ইট ইজ পসিবল দ্যাট দিস ভার্স ইন দিস ভার্স আজুর ইমপ্লাইজ মিউজিক অ্যান্ড সিঙ্গিং অ্যাজ সাম স্কলার্স হ্যাভ কনসিডার্ড ইট সো। ইট ইজ অলসো পসিবল দ্যাট ইট কুড মিন সেইং সামথিং অ্যাবাউট হুইচ দ্য স্পিকার ডাজ নট হ্যাভ দ্য নলেজ। খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা, এবং কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু একটা বলতেছেন যে গান গান বলে মিউজিক এবং সিঙ্গিং বলে ই করছেন, আর একটা বলছেন যে এমন কোনো কথা বলা কারোর তরফ থেকে যেটার ব্যাপারে কোনো নলেজ নাই তার। এনিওয়ে, সিন্স দ্য ওয়ার্ড ইজ জেনারেল, বোথ মিনিংস কুড হ্যাভ বিন মেন্ট। এই যে এই ইন্টারপ্রিটেশন বলতেছেন যে দুইটা ই মিন মিন করা হইতে পারে। আপনি দেখেন গানের ভিতরে আপনি যদি একটু চিন্তা করেন, অধিকাংশ গানের উপজীব্য দেখবেন আপনি সামথিং যেটার ব্যাপারে যে লেখছে তার কোনো জ্ঞানই নেই অথবা তার কোনো আইডিয়া নেই সে কি বলতেছে। আসলে ধরেন একটা উদাহরণ দিই আমি, টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, একটা গানের গানের কথা, এটা কি এই কথাটা যে বলতেছে তার কি জ্ঞান আছে, সে কি বলতেছে? আসলে বলতেছে তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো এটা বলে দাও। পৃথিবীতে কেউ আছে যাকে ছাড়া অন্য কেউ বাঁচতে পারে না? মানে যে কোনো আপনি 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 এজ এ পার্সন চিন্তা করেন, একটা মানুষ খুঁজে বের করতে পারবেন যে যাকে তারা আপনি বাঁচবেন না? না, এটা বাজে কথা। যে কটা মানুষ আপনার 10টা মানুষ যদি মনে 10টা মানুষ ছাড়াই আপনি বাঁচবেন, খুব ভালোভাবে বাঁচবেন, তাই আমরা দেখি রিয়েলিটিতে তাই দেখি। যখন আমরা ছোট অবস্থায় বাবা হারাইছি, কেউ মা হারাইছি, আমার আব্বা 10 মাস বয়সে তার বাবা মারা গেছে, একটা ইম্পসিবিলিটি তার লাইফে ছিল ওই ওই ইসে, মানে উনি আমাকে বলতেছেন যে আল্লাহ তো আমাকে সবকিছু বিরুদ্ধে ঠিকই নিয়ে আসছে, আমাকে বলছেন আমাদের বাড়িতে যখন ঢাকা থেকে আবার যখন সিলেটে বাড়িঘর করলেন আবার ফিরে গেলেন বেশ বয়সে, আমাকে বলতেছেন যে এই বাড়িতে কোনোদিন বাতি জ্বলবে কেউ চিন্তা করছে? 10 বছর বয়সে আমার বাবা মারা গেছে, এই ব্যাপার আর কি। তো আরেকটা মিনিং যেটা সেকেন্ড মিনিংটার সাথে কোনো, অধিকাংশ গানের উপজীব্য দেখবেন বা অধিকাংশ গানের ই দেখবেন লিরিক যেটাকে বলি, কথা যেটাকে দেখবেন, যে সে যে আসলে কি বলতেছে জানেও না।
সে কি বলতেছে সে জানেও না, এমন কথা বলতেছে যার সম্বন্ধে তার জ্ঞান নাই, অথবা সে যা বলতেছে সেটা মিন করে না, যে মিন করতেছে যা মিন করতে চায় সেটা বলে না। এনিওয়েজ আজ গেল সেটা। এরপরে আমরা আসি কোরআনের আয়াত মোটামুটি ভাবে আমাদের কয়েকটা দিলাম আমরা, এরপরে হাদিস গুলো আমরা এই করবো, যে হাদিস গুলাতে মিউজিকের প্রহিবিশন বা এই সম্বন্ধে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পজিশন ছিল মিউজিকের ব্যাপারে। কোন কোন দুর্বল ইমানের মুসলিম আর্গু করেন, যেটা আমি শুনছি নিজেও, ইফ লিসনিং টু মিউজিক ইজ প্রোহিবিটেড ইন ইসলাম, ওয়াই ওয়াজ দিস নট ক্লিয়ারলি মেনশন ইন দ্য কোরআন, এটা আর্গু করে। যদি এটা নিষিদ্ধ হইতো কেন ক্লিয়ারলি কোরআনে বলা হয় না এটা নিষিদ্ধ? ক্লিয়ারলি কোরআনে দিনের অনেক কিছু বলা হয়, ক্লিয়ারলি বলতে মানে আপনার ল্যাঙ্গুয়েজে আপনি যেটা বোঝেন সেইভাবে অনেক কিছু বলা হয়, অনেক কিছু বলা হয়নি, কারণ অনেক কিছুতে ইনক্লুড করা হয়েছে একটা একটা ইস্যুর ভিতরে। আপনার যদি আল্লাহ যদি বলে দিতেন যে জাস্ট বলতেন যে ধরেন বাঁশি বাজানোই, তাহলে আপনি বলতেন বাঁশি বাজানোই তাহলে গিটার বাজানো ঠিক আছে, তাই না? বা এটা ঠিক না তাহলে ওইটা ঠিক আছে, যাই হোক এরকম এরকম ক্লিয়ারলি অনেক কিছুই বলেন। আল্লাহ দাড়ি রাখতে বলেননি আমাদের, আল্লাহ নিকাব পড়তে বলেননি কোরআনে, আল্লাহ সেজদা একটা রুকু এইসব করতে বলেন নাই আমাদের কোরআনে, আরো অনেক কিছুই বলেন। যেই জন্য আমরা তো পয়লা আহলে সুন্নাল জামা পয়লাই একনোলেজ করে যে কোরআন অ্যান্ড সুন্না মিলা ইসলাম, শুধু কোরআন। আজকাল আর্গু করে মানছে ওই ডক্টর মতিয়ার রহমানের চালা হয়েছে নতুন করে আমির হামজা, আমির হামজার একটা লেকচার একজন পাঠায় বলছে এই দেখেন ভাই মানে একবার জান্নাতে জাহান্নামে গিয়ে কেউ আর এখান থেকে বাইরে আসবে না। বললাম আমির হামজা তো ওষুধের ক্যানভাসার মনে করি আমি তাকে, এখন জাস্ট ওষুধের ক্যানভাসার, মানে সবাই মিথ্যা কথা বলতে থাকে, যখন গল্প বানাইতে গিয়ে মিথ্যা চলে আসে, মিথ্যা ইচ্ছা করে বলে কিনা সেটা আমি জানি না, বা মিথ্যা হিসাবে মিথ্যা বলতেছে তাও না, সমানে গল্প বানাইতে গিয়ে মানে নিজের মন গড়া অ্যাট্রিবিউটস দিয়ে যায়, আব্দুর রহমান সুদাইস পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পায়, মানে এই ধরনের কথাবার্তা আর কি সব। সে বলছে, আমি বললাম যে ওই তো ওষুধের ক্যানভাসার, ও তো কোনো দলিল না। আর মতিয়ার রহমানের ই হয়েছে, মতিয়ার রহমান তারে নিয়ে কনভিন্স করছে, সে ওইখানে মুরিদ হয়েছে মতিউর রহমানের, ডক্টর মতিউর রহমান কোরআনিয়ন বা কোরআন অনলি যাই বলেন, অথবা হাদিস এর ব্যাপারে যা সংশয় আছে যেটাই বলেন যেভাবে ডিসাইড করেন, তো ওইখানেই হয়েছে। তো বলতেছে যে একবার কেউ জাহান্নামে গেলে আর বাইর হয়ে আসবে, এটা আল্লাহ স্পষ্টত বলেননি, এটা আল্লাহর উইজডম, কেন আল্লাহ স্পষ্টত বলেন নাই জাহান্নামে গেলে আবার বাইর হয়ে আসবে, অথবা জাহান্নামে গেলে আর বাইর হয়ে আসবে না, কোনোটাই বলেন। কিন্তু এটার ইঙ্গিত পাবেন আপনি কোরআনে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বহু হাদিসে বলে গেছে যে কি ঘটনাগুলো হবে। ইনফ্যাক্ট জান্নাত জাহান্নামের যে ফাইনাল বর্ণনা সবই হাদিস থেকে আসছে। কোরআনে কি আপনার ওই কয়টা 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 লেভেল থাকবে, কয়টা দরজা দরজা থাকবে, কয়টা স্টেপ থাকবে, এগুলো কি বলা হচ্ছে? এগুলো বলা হয়নি, ডিটেলস গুলো আসছে কিসের থেকে? হাদিস থেকে আসছে কোরআনে। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো একটু একটা ইসের কথা বলা হয়েছে যে এইভাবে তাকিয়ায় থাকবে, বা এইভাবে তারা এই কাপড় পরিহিত থাকবে, বাস শেষ। কিন্তু ডিটেল বর্ণনা আসছে সব হাদিস থেকে আসছে। যাই হোক, আবার আমরা ফিরে আসি, উনি বলতেছেন এই লেখক জনাব গহর মুশতাক, ডক্টর গহর মুশতাক বলতেছেন যে উইক উইক ফেথ যাদের আছে, অর্থাৎ উইক ফেথ মানে কি, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতে আমি যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলি তখন ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকা অস্ট্রেলিয়া মিলায় যে ধারণাটা আমাদের মাথায় সেটা আসে, ওইখানে মিউজিকটা হলো ব্রিদিং এর মতো, শ্বাস প্রশ্বাস যেরকম ছাড়া মানুষ চিন্তা করতে পারে না লাইফ, মিউজিক ছাড়া লাইফ চিন্তা করতে পারে। কত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আমরা পাই, অনেক অনেক জ্ঞান গর্ব ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমরা এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এমনি গ্রুপে দিতে পারি না, বিকজ মিউজিকের জন্য দিতে না, মিউজিকের জন্য ই হয়ে যায়, কারণ মিউজিক ছাড়া পাওয়া, ইভেন মুসলমানদের এই হ্যাবিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেই ফর্মেই হোক একটা মিউজিক দেখবেন আছে পিছনে, অনেক অনেক ভালো ভালো কথার পিছনে একটা মিউজিক আছে। We only obey the commandments of the Quran. তারপরে কি বলে, ওই মুসলিমদের কথা বলতেছে যে যদি মিউজিক নিষিদ্ধ হবে কোরআনে কেন পরিষ্কার ভাবে আল্লাহ বলেন, আমরা শুধু কোরআন মানি, এই কথা বলে তারা, ঠিক কোরআন যা বলে সেম জিনিস। This objection is not new.
এটি যে নতুন কিছু তা না। এবং অ্যাপোলজেটিক অর্থাৎ যারা কাতর কুতুর করে কাচু মাচু মুসলিম, অ্যাপোলজেটিক মানে নিজে নিজের হীনমন্যতায় ভোগে অথবা গিলটি ফিলিং এ ভোগে এবং নিজেকে জায়েজ করতে বা নিজেকে অন্যের কাছে মানে যুক্তিযুক্ত করতে অনেক অজুহাত দেখায়, সেই ধরনের মুসলিম যারা, এবং মডার্নিস্ট মুসলিম যারা আধুনিকতাবাদী মুসলিম, এরা ইসলামের হিস্ট্রি মানে ইতিহাস শুরু থেকে নিয়ে পর্যন্ত এই ধরনের নানা রকমের অজুহাতই করে আপনার তাদের তাদের পয়েন্টটা বা তাদের মন বা তাদের হাওয়া বা তাদের কামনা বা তাদের বাসনাকে যুক্তিযুক্ত করতে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের কথা বলতেছেন যে এটা একটা পরিষ্কার প্রুফ, এই জন্য এটা প্রথমেই আনছেন এবং প্রথমে এটা ডিসকাশনটা অনেক বড় ছিল, আপনাদের মনে আছে গত পর্বে আমরা শেষ করছি। তো বলতেছেন যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা প্রোভাইডস এ ক্লিয়ার প্রুফ অফ দ্য প্রহিবিশন অফ মিউজিক ইন ইসলাম, ওইটাই একটা পরিষ্কার প্রমাণ যে ইসলামে গান বাজনা হারাম বা নিষিদ্ধ। বাট উই মাস্ট গো টু দ্য সুন্না অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর ফার্দার ক্লারিফিকেশন অফ এনি কমান্ডমেন্ট অফ ইসলাম। আমাদের আমরা সুন্নায় যাব আরো ক্লারিফিকেশনের জন্য। তো কেন যাব সুন্নায় বা কেন কি, কোরআন আমাদেরকে বলে এই 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 আয়াত অংশ বলি আমি, আয়াত না একটা আয়াতের বেশ লম্বা আয়াত তার একটা অংশ শুধু, এটা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। যদিও এটা আপনার অনেকেই মনে করেন বা অ্যাপারেন্টলি মনে হবে আপনার যে আনফল বা কি বলবো মানে ওয়ার স্পয়েল বা পুটি যেটাকে আমরা বলি, যুদ্ধের গণিমত যেটা সেটার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু আসলে এটা সকল বড় স্কলার যে কোনো কোরআনের কোরআনের যে কোনো তফসির, ক্লাসিক্যাল তফসির যেগুলো বা ভালো তফসির যেগুলো, ওই বাংলাদেশের সুলাইমানি লাইব্রেরিতে না মানে ভালো তফসির যেগুলো যেগুলো ইবন কাসির, তাবারি বা এখনকার তাফসীর সাদি বা আদওয়াল বায়ান, এই ধরনের যে কোনো ভালো তফসির যদি দেখেন আপনি দেখবেন যে এটা জেনারেল কথা। অ্যান্ড হোয়াট এভার দ্য মেসেঞ্জার হ্যাজ গিভেন ইউ, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেন টেক ইট, তা নাও। অ্যান্ড হোয়াট এভার হি হ্যাজ ফরবিডেন রিফ্রেন ফ্রম ইট, যা কিছু উনি নিষেধ করছেন সেটা থেকে দূরে থাকো, যা দিয়েছেন তা নাও, যা যা নিষেধ করছেন তা দূরে থাকো। এইটা সমস্ত ডুজ অ্যান্ড ডু নট কভার করে, সমস্ত আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধ, মানে আদেশ বলতে ডু ইট, ইউ ক্যান ডু ইট মানে এই ধরনের যেটা স্যাংশন, অথবা উল্টাটা যেটা যে স্যাংশন করেন নাই কোনো একটা কিছু বা কোনো একটা কিছু অনুমোদন দেন নাই, সে সব কিছু আসে। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল আগেই বলে গেছেন যে এক শ্রেণীর মানুষ ইসলামের বিধানগুলোকে পাশ কাটাইছে, কি ধরনের টুইস্টেড কথাবার্তা বলবে বা কি ধরনের আপনার অজুহাত দেখাবে, এটা আল্লাহ রাসূল নিজে বলে গেছেন। আমরা এখন হাদিস পড়বো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, narrated by Al Miqdam ibn Madi Karib, Miqdam to ami jani nam ta but ibn Madi Karib eta to ekhane ka lekha theke pronounce korte koshto hocche. Allah Subhanahu wa Ta'ala sallam bolen beware, shabdhan, I have given the Quran and something like it, amake Quran dewa hoyeche ebong আরো কিছু দেওয়া হয়েছে যেটা এটার মতোই, এই যেটা এটার মতো বলতে এটা একটা দলিল, কিন্তু এটা একটা দলিল যে হাদিস ও ওয়াহি ভিত্তিক কথা, হাদিস হচ্ছে ওয়াহি, সুন্না হচ্ছে ওয়াহি, অর্থাৎ যেগুলো উনি ডু অ্যান্ড ডু নট বলে গেছেন, সুন্না ইন দ্য সেন্স যে লেজিসলেশন হিসাবে যেটা, সেটা হচ্ছে ওয়াহি। এবং আমরা যারা আমাদের সাথে আগে থেকে আছেন তারা জানেন যে ওয়াহি বলতে যখন আমরা বলি তখন আমরা কি বলি, ওয়াহি দুই ধরনের, ওয়াহি মাতলু যেটা তেলাওয়াত করা হয়, ওয়াহি গায়ের মাত্র যেটা তেলাওয়াত করা হয় না। তো সুন্না হচ্ছে এমন একটা ওয়াহি যেটা তেলাওয়াত করা হয় না, কিন্তু এটা ওয়াহি, এটা এই এই হাদিসটা তখন কোট করা হয় মানে এটার পক্ষে আর কি। আর অন্য কোন জিনিস আছে, কিতাব আল হিকমা কোরআনে আল্লাহ বলছেন যেখানে, সেগুলো তো আছেই, কিন্তু হাদিসের ভিতরে এই হাদিসটাকে কোট করা হয়, আই হ্যাভ বিন গিভেন কোরআন এন্ড সামথিং লাইক ইট, এই সামথিং লাইক ইটটা হচ্ছে
ওয়াহি ভিত্তিক নির্দেশ, যেটা উপর বেস করে উনি আমাদেরকে ডু দিস ডু নট ডু দিস এসব বলছেন। ইয়েট দ্য টাইম ইজ কামিং ওয়েন এ ম্যান রিপ্লিড অন হিজ কোচ, কোচে মানে হেলান দিয়ে তাকিয়ে হেলান দিয়ে একজন বলবে, একজন মানুষ বলবে, এরকম সময় আসবে। কিপ টু দ্য কোরআন, কোরআনের কোরআনের কথা বলো, কোরআন নিয়ে কথা বলো, কোরআন কোরআনকে নিয়ে এসে কথা বলো বা কোরআনের ভিতরে থাকো। হোয়াট ইউ ফাইন্ড ইন ইট টু বি পারমিসেবল, ট্রিট অ্যাজ পারমিসেবল। কোরআনে যেটাকে মনে দেখবা যে অনুমোদন অনুমোদিত অথবা চলবে, ট্রিট অ্যাজ পারমিসেবল, সেটাকে পারমিসেবল বলে ধরো বা অনুমোদিত বলে ধরো। অ্যান্ড হোয়াট ইউ ফাইন্ড ইন ইট প্রোহিবিটেড, কোরআনে যা নিষেধ দেখবা ট্রিট অ্যাজ প্রোহিবিটেড, সেটাকে নিষিদ্ধ বলে ধরো। এটা আলবানির মতে সেই আবু দাউদের হাদিস। এখানে আল্লাহ রাসূল বলে গেলেন যে মানুষ এটা বলবে যে কোরআন নিয়ে আসো এবং কোরআন নিয়ে এসে দেখো কি আছে আর কি নাই, যদি দেখবো ওখানে ঠিক আছে ওটা ঠিক আছে, আর যেটা দেখবা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ। তো যেটা দেখবা যে নিষিদ্ধ না বা যেটা সম্বন্ধে স্পষ্ট ওয়ার্ড ইউজ করা হয় নাই কোনো কোনো একটা ওয়ার্ড বা ই, তো সেটা সেটা ঠিক আছে। যেমন ধরেন দাড়ি রাখা, আপনি কোরআনে দেখাতে পারবেন, সো দাড়ি রাখা ফরজ, অথবা দাড়ি রাখা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলে কোরআনে থাকে। বা ফিতরা দেওয়া, ঈদের দিনের ফিতরা দিতে দিই, যাকাতুল ফিতর, কোরআনে নাই সুতরাং আমরা দিব না, এই ধরনের আর্গুমেন্ট নজবিল্লা। এটা বলে এই লেখক একটা আবহ সৃষ্টি করলেন যার আলোকে আমরা পরবর্তী হাদিসগুলা যখন শুনবো তখন ওইগুলোকে যেন সিরিয়াসলি নিয়ে আসি। আল্লাহ রাসূল সাবধান বাণী দিয়ে গেছেন যে মানুষ এরকম করে আর্গু করবে, সেসব মানুষ থেকে আমরা দূরে থাকবো বা সেসব মানুষের আর্গুমেন্টকে আমরা ধর্তব্যের ভিতর নিব না। আসেন প্রথম হাদিসটা এই সংক্রান্ত সহিহ বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেন দেয়ার উইল বি পিপল অফ মাই উম্মা হু উইল সিক টু মেক দিস লফুল। আমার উম্মার ভিতরে এরকম মানুষজন হবে আসবে যারা এই জিনিসগুলাকে জায়েজ করে নিবে বা জায়েজ করতে যাবে অথবা জায়েজ বলবে। ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্যভিচার, দ্য ওয়েয়ারিং অফ সিল্ক বাই মেন, বাই মেন দ্য ব্র্যাকেটে আন্ডারস্টুড সিল্ক পরিধান করা, দ্য ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস, অ্যালকোহলিক ড্রিঙ্কস নানা জাতের, আমি তো জানেন কত জাতের আছে, এটাকে জায়েজ করে নিবে। ড্রিঙ্কিং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস অন্যান্য নামে বলবে, নানা নামে এই করবে। অ্যান্ড দ্য ইউজ অফ মাইজ, সরি মাজিব, মাফ করবেন মাজিব, এই মাজিব শব্দটা বলার পরে এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে এই হাদিসের কিওয়ার্ড, এটা নিয়ে গবেষণা হবে, চিন্তা ভাবনা হবে বা অনেক কথা আসবে। মাজিব ব্যাকেটে লিখছেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বুখারীর হাদিস। এই হাদিসের এখন অ্যানালিসিস করবে, সময় মতো 12 মিনিটের মতো সময় আছে। Arabic word mazif shows beyond any shadow of doubt that it refers to musical instruments, the sound of those musical instruments and singing with the accompaniment of instruments. Bajna shoho gaan gawa bojhay, eta ki bojhay, musical instrument bojhay ei shobdo ta, othoba ওই সব ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলার যে আওয়াজ বা যে শব্দ বের হয় সেটা সহকারে গানের সাথে, মানে গান বাজনা বোঝায়, শর্ট আমরা বলতে পারি গান বাজনা বোঝায়। এখানে ইমাম কুর্তুবীর ই আসতেছে, ইমাম কুর্তুবী বলেন যে আজ-জাওহারি প্রথম দিকের মানে প্রথম যুগের ডিকশনারি একজন প্রণেতা, মানে ডিকশনারি করছেন লিখছেন ইনি আজ-জাওহারি, রাইটস অ্যাবাউট থ্রি ওয়ার্ডস উইথ সেম অ্যারাবিক রুট, তিনটা শব্দের কথা বলেন যেগুলোর একই মূল বা একই ধাতু যেটাকে আমরা বলি বা ক্রিয়ার মূল বা মূল থেকে আসছে। অ্যাসার্টিং দ্যাট মাজিফ সিগনিফাইস সিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং তারপরে উনি বলেন যে মাজিফ মানে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাকিগুলা হচ্ছে আল আজিব হচ্ছে
যিনি গান গান, ওয়ান হু সিংস, অ্যান্ড দ্য আজ অফ দ্য উইন্ড ইজ ইটস ভয়েস, বাতাসের ই হচ্ছে তার আওয়াজটা যেটা করে, মানে এই এই সেন্সগুলো আসছে। এরপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ই দিয়ে উনি বলছেন, মানে উদাহরণ দিতে গিয়ে বলছেন ভায়োলিন, ড্রাম, গিটার, ফিডল, ফ্লুট, পিয়ানো, স্ট্রিং, লুট, ম্যান্ডোলিন, হারমোনিয়াম অ্যান্ড আদার্স যত কিছু হয়। অ্যাজ দ্য মিউজিক্যাল সাউন্ডস অফ দ্য ইনস্ট্রুমেন্ট জেনারেটেড বাই এনি আদার মিনস, সরি এগুলো তো বলছেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিউজিক্যাল সাউন্ডস। এইখানে আমাদের কিন্তু একটা একটা গ্রে এরিয়া চলে আসতেছে। অনেক মানুষ মনে করেন, অনেক মুসলিম মনে করেন যে আজকালকার যে কম্পিউটার জেনারেটেড জেনারেটেড আওয়াজ গুলা, আজকাল তো আপনার মিউজিক মিউজিক বাজাইতে আসলে কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয় না, বা মিউজিক তৈরি করতে ইনস্ট্রুমেন্টের দরকার হয় না, আপনি কম্পিউটার জেনারেটেড সাউন্ড দিয়ে আপনি একটা সুর বা একটা ই করতে পারবেন। অনেকে মনে করেন যে এগুলো হয়তো জায়জ হবে, বিকজ এগুলা নাম ধরে তো ওই না, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না, মানে যেগুলোকে আমরা বলি এতক্ষণ যেগুলোর নাম বললাম সেগুলোর ভিতরে না, কিন্তু সেই জন্য বললেন কি এই লেখক বলতেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিউজিক্যাল সাউন্ডস অফ সাচ ইনস্ট্রুমেন্টস জেনারেটেড বাই এনি আদার মিনস, ব্র্যাকেটে বলছেন সাচ এজ ডিজিটালি জেনারেটেড অর কম্পিউটার জেনারেটেড সাউন্ড। এইখানে দেখবেন যে অনেক ইসলামী গানের গ্রুপ আছেন, মালয়েশিয়া আছেন, আমেরিকা আছেন, ইউকেতে আছেন, যারা বলবেন যে আমরা তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি না। তো এগুলো হচ্ছে ওই বনি ইসরায়েলের সেই উদাহরণ আর কি, যে শনিবারে মাছ ধরা নিষেধ, তো শনিবারে মাছগুলোকে আটকে রাখবো, রবিবারে তুলবো, আর শনিবারে মাছগুলোকে ট্র্যাপ করে আটকে রাখবো আর রবিবারে তুলবো, তাহলে তো শনিবারে ধরা হলো না, ওই ধরনের ব্যাপার আর কি। মানে আল্লাহর সাথে ফন্দি করা যেটাকে আমরা বলি। এরপরে বলতেছেন যে এই হাদিসের যদি আপনি ই দেখেন ভালো করে, যদি আপনি ই করেন, খেয়াল করেন, অ্যানালাইসিস করেন, যে হাদিসটা পড়লাম মাত্র বুখারি হাদিস আমরা, তাহলে কতগুলো জিনিস আসে যেখান থেকে আমরা বুঝবো যে গান বাজনা নিষিদ্ধ, এটা বুঝবো। এক নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ড সিক টু মেক লফুল, আল্লাহ রাসুল তার হাদিসে একটা ওয়ার্ড ইউজ করছেন না, সিক টু মেক লফুল, তারা জায়েজ করতে চাইবে। দেয়ার উইল বি পিপল অফ মাই উম্মা হু উইল সিক টু মেক দিস লফুল বলে এক দুই তিন চার কয়েকটা জিনিস বলছেন। তো সিক টু মেক লফুল শো দ্যাট মিউজিক ইজ নট পারমিসিবল, লফুল করা জায়েজ করতে চাবেন কি জিনিসকে, যেটা না জায়েজ সেটাকে, যদি জায়েজ আছে সেটা না, সেটাকে তার জায়েজ করতে চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ল্যাঙ্গুয়েজ থেকে বলতেছেন আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মার মানুষরা এই জিনিসগুলাকে বলে, এক দুই তিন চার করে বলছেন, এই জিনিসগুলাকে জায়েজ করতে চাবে, পারমিসিবল করতে চাবে। এটার থেকেই আমরা বুঝতেছি যেহেতু এই লিস্টের ভিতরে মিউজিক আছে, যে মিউজিক বেসিক্যালি পারমিসিবল না, কিন্তু মানুষ সেটাকে পারমিসিবল করতে চাবে, ফন্দি করবে, নানা রকম ফন্দি করে পারমিসিবল বানাবে। বিকজ ওয়ান ক্যান ওনলি সিক টু মেক লফুল দ্যাট উইচ ইজ নট অ্যালাউড, কেউ কি জিনিসকে জায়েজ করার চেষ্টা করবে যেটা আসলে জায়েজ না, বা যেটা আসলে অনুমোদিত না, বা যেটা যেটা পারমিশন নাই, বা যেটা করা যাবে না, সেরকম জিনিস। দুই নাম্বার, এই হাদিস অ্যানালাইসিস করতে দেখেন হাদিস হাদিসকে মানুষ কিভাবে বোঝে, কিভাবে অ্যানালাইসিস করে, বা কিভাবে বোঝার ব্যাপার আছে, আমরা তো পড়লাম পড়লাম শেষ হয়ে গেল শেষ। দুই নাম্বার, ইফ মিউজিক ওয়াজ নট প্রহিবিটেড দেন ইট উড নট হ্যাভ বিন ব্রট উইদিন দ্য সেম কন্টেক্সট অ্যাজ ফর্নিকেশন অ্যান্ড ওয়াইন ড্রিঙ্কিং, যদি নিষিদ্ধই না হইতো তাহলে এই এক গোতে যে কটা জিনিস বলছেন এই সেম ক্যাটাগরি বা সেম গ্রুপের ভিতরে এটাকে ব্যভিচার এবং মদ্যপানের মতো জিনিসের সাথে একসাথে এটাকে এক গ্রুপে ফেলা হইতো না, যদি নিষেধই না হইতো। তারপরেও দেখবেন জ্ঞান পাপি যারা, তারা মনে করবে যে না, এখনো স্কোপ আছে এখানে দ্বিমত করার, কারণ মুসলিম উম্মার সো কল স্কলার্স আছেন যারা মনে করেন যে মিউজিকের যদি গানের যদি কথাটা খারাপ না হয়, আর যদি ওই বেস ইনস্টিংকে ই না করে এরকম কোনো বাজনা না থাকে, যেমন ধরেন বাস গিটার বা খুব স্ট্রং ড্রাম বা গিটার, এই ধরনের জিনিসগুলো না থাকে, তাইলে হয়তো মিউজিক জায়েজ হইতেও পারে, জ্ঞান পাপীরা এরকম বলার চেষ্টা করে। তিন নাম্বারটা হচ্ছে ওয়েন উইল লুক অ্যাট দিস ফোর আইটেমস, যে চারটা আল্লাহ রসুল এক এক গোতে বললেন আপনাকে, কি কি বললেন আবার পড়ি, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স,
the wearing of silk, the drinking of alcoholic drinks, and the use of mazif, chatta ekishe bolchen. To bolchen je when we look at these four items, another element appears. Ei chatta item er dike apni takay dekhen tale arekta byapar ashe ekhane. They are not only haram but are mentioned with phrases such as an immorality and is evil as a way. Surah Israr 32 number ayat er kotha boltechen ekhane ei bhabe uchcharon kora hoyeche. Surah Luqman 6 number ayat e those will have a humiliating punishment. এটা আমরা সবচেয়ে বড় দলিল দিছি মিউজিকের এগেনস্টে, কোরআনের দলিল, এন্ড সো অন, এরকম আরো 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 কতগুলা ইনস্টেন্ট বলছেন। যাই হোক, চার নাম্বার হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড ইয়াস তাহিল্লুনা, হালাল বানানোর চেষ্টা করা, হালাল বানাইতে চাওয়া, ইয়াস তাহিল্লুনা, এই ওয়ার্ডের কথা বলতেছেন। দে উইল স্টিক টু মেক লফুল, এই ওয়ার্ডের মিনিং হচ্ছে এটা। দিস মিন্স দ্যাট পিপল উইল নট অনলি কমিট সিন বাট দে উইল অলসো কনসিডার ইট টু বি পারমিসিবল ইন রিলিজিয়ান। কত সূক্ষ্ম ব্যাপার। একটা হচ্ছে আপনি একটা খারাপ কাজ করলেন, কিন্তু সেটা না, শুধু খারাপ কাজ করলেন না, মানুষ তো খারাপ কাজ করে, সিন করে, গুনাহ করে, তার ভিতরে গিলটি ফিলিং থাকে, সে অনুশোচনা করে, তার মনে কষ্ট হয়। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পীড়া দিবে ততক্ষণ ইমান আসে, এরকম কথা আছে না, আপনার মনে কষ্ট হয়, তার মনে গিলটি ফিলিং আসে, কিন্তু সেটা না, দে উইল অলসো কনসিডার ইট টু বি পারমিসিবল ইন রিলিজিয়ান, বরং এটা পারমিসিবল সেটা এই করার চেষ্টা করবে, না বানানোর চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে, এটা পারমিসিবল, এটা কিন্তু টু ডিফারেন্ট থিংস। দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ অফ রেবেলিয়ন এগেনস্ট রিলিজিয়ান, এটা হচ্ছে দিনের এগেনস্টে সবচেয়ে বড় বিদ্রোহের একটা টাইম, যখন আপনি একটা খারাপ কাজ করবেন এবং এটা এস্টাবলিশ করতে চেষ্টা করবেন যে এই খারাপ কাজটা জায়েজ বা এটা ঠিকই আছে, এন্ড ইট রিজাল্টস ইন অ্যান ইনক্রিজ ইন দ্য ইন্টেনসিটি অফ দ্য সিন কমিটেড। একবার তো পারমিসিবল হয়ে গেল, তার কোনো সমস্যা নেই, তখন আর কোনো লিমিট নাই, বুঝছেন, পারমিসিবল যদি করে ফেলতে পারেন তাহলে তো কোনো লিমিট নাই, আর কি লিমিট থাকে নাকি, কোনো কিছু লিমিট থাকে না, যেটা এখন সৌদি আরবের চেষ্টা হচ্ছে ই করার, কাফেররা বহু বছর পরে সাকসেসফুল হয়েছে সিনেমা হল বানানোর, গান বাজনা শুরু করার, যেটা এবং শুধু তাই না, হয়তো চেষ্টা করুন, যদিও বড় কোনো স্কলার কখনোই তাদের এটাকে সেকেন্ড করেন নাই, প্রোটেস্ট করতে, তাদের মতো করে অনেক স্কলার তো জেলে আপনি জানেন, তো এটা চেষ্টা করতেছে একটা গ্রুপ আর কি, এগুলা এগুলা চলে, এগুলা পারমিসিবল, এগুলা ঠিকই আছে। পাঁচ নম্বর পয়েন্ট, এই হাদিসটার ইসে পাঁচ নম্বর পয়েন্টে আসলেন, ইফ সামান ক্লেমস দ্যাট মিউজিক ইজ অনলি আনলফুল ওয়েন ইট ইজ ইন কম্বিনেশন উইথ অ্যালকোহল, অ্যাডাল্টারি অ্যান্ড সিল্ক, কেউ কেউ আর্গু করতে পারে যে এই চারটা জিনিসের সাথে থাকলে মিউজিকটা হারাম, নাইলে ঠিক আছে, এরকম আর্গু করতে পারে, মানে মানুষ তো কত পয়েন্ট থেকে আর্গু করে না, এটাও কেউ করতে পারে। আচ্ছা, দিস ইজ এ ফলস ক্লেম, এটা কোনো এই ক্লেমের কোনো মানে নেই, মিথ্যা। দ্য রিজন ইজ দ্যাট ইফ দিস ওয়ার দ্য কেস দেন ওয়াই উড মিউজিক বি দ্য অনলি এক্সেপশন, মানে আপনি বললেন যে এটা যদি হয় যে ওইগুলোর সাথে থাকলেই তাহলে মিউজিক কেন অনলি এক্সেপশন হবে, তো মিউজিকের বেলায় কেন এটা হবে যে বাকি তিনটা হলো খারাপ আর এটা হচ্ছে ওইটার সাথে থাকলে খারাপ, এটা একটা ফ্যালাসিস কথা। দ্য সেম কুড বি অলসো ক্লেম টু অ্যাডাল্টারি, অ্যাডাল্টারি ব্যাপারেও বলতে পারতেন যে এই তিনটা চারটা জিনিস এক বলতে বলছেন, আপনি বলেন যে অ্যাডাল্টারিটা ইন ইট সেলফ পারমিটেড কিন্তু এই তিনটার সাথে মিললে খারাপ, এটা তার বলেন না, সুতরাং এটা একটা খোড়া যুক্তি, মানে কেউ কেউ বলতে চাইতে পারে, সেটা বলতেছে না যে এই তিনটার সাথে যদি মিউজিক থাকে তাহলে সেখানে মিউজিক হারাম, তো বলতেছেন যে এটা তাহলে তো অন্য ব্যাপারে হবে যে এই এই তিনটের সাথে অ্যাডাল্টারি থাকলে শুধু হারাম, অন্য আদারওয়াইজ অ্যাডাল্টারি বা ব্যবিচার ঠিক আছে জায়েজ, অ্যালকোহলের সাথে ব্যবিচার হলে না জায়েজ, কিন্তু অ্যালকোহল ছাড়া ব্যবিচার হলে জায়েজ, এটা তো কেউ বলে না, সুতরাং এটা একটা ফ্যালাসিয়াস কথাবার্তা, এই এই কথাটা ফ্যালাসি বা এই এই যুক্তিটা ভুয়া যুক্তি। আমরা আজকে আমার মনে হয় এখানে শেষ করে দিব, হয়তো খুব বেশি যাই নাই আমরা, কিন্তু এগুলা রাশ করা উচিত না, রাশ করলে ভুল করবো আমরা,
আমি একটা শব্দ প্রথমে ভুল ই করছিলাম, পরে ঠিক করে দিছি, সেটা আবার বলতেছি। শব্দটা হচ্ছে মাজিফ, আর সেটা রুট গুলো মানে ওই যে ইগুলা বলছিলেন যে অ্যারাবিক রুটের কথা বলছিলেন, ঠিক বলতে থেকে আসছে। সেখানে আমরা দেখছি আল আজিফ, আল আজিফ একটা ই, আজ একটা ই, আর মাজিফ। Asserting that mazif signifies musical instruments, al azif indicates one who sings. এই যে এই জায়গায় কি লিখছি তার শব্দটা হবে মাজিফ। এখানে আরবি টেক্সটটা নাই, এই জন্যই একটু সমস্যা হয়েছে। আমি মানে পড়তে গিয়ে ভুল পড়ছি, প্রথমে একটু করে দিলাম আবার সেকেন্ড টাইম। একটা শব্দ আমাদের ই করা উচিত না, স্পেশালি যখন ইংলিশে টেক্সটটা, এটা তো আরবি নাই এই পার্টিকুলার ওয়ার্ডের, আমরা শুদ্ধভাবে জানবো পরে, আমরা দেখে নিবো ডিকশনারিতে পাওয়া। আজকে আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটা হাদিস ইনফ্যাক্ট পড়ছি, মানে এই প্রসঙ্গের হাদিস একটা পড়ছি, আর অন্য মানুষ যে হাদিসকে অ্যাভয়েড করতে যাবে, শুধু কোরআন নিয়ে কথা বলতে যাবে, সেইখানে একটা হাদিস পড়ছি। আর এই আর কি, মানে এই প্রসঙ্গের হাদিস আমরা একটা পড়লাম এবং তার ক্লারিফিকেশনের জন্য পাঁচটা যুক্তি পড়লাম আমরা, এটা কি মিন করছে বা কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী দিন আমরা সেকেন্ড হাদিস থেকে শুরু করবো। 12টা হাদিস আছে, বাট সবকটা এত বড় না, এটাই সবচেয়ে বড় ছিল, বা এটার এক্সপ্লেনেশনটাই সবচেয়ে বড় ছিল, অন্যগুলো এতই না। আল্লাহ আমাদেরকে তফিক দিলে ইনশাল্লাহ আমরা পরের দিন অন্য হাদিসগুলো দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য নোটস দ্যাট ইউ প্রোডিউস ইউজিং ইয়োর ভয়েস আর দ্য সেম দ্যাট আর প্রোডিউস বাই অ্যান ইনস্ট্রুমেন্ট জেনারেলি, দ্যাটস ওয়াই ইউ ফাইন্ড দ্যাম সিমিলার, you are listening to the same thing being played by different means. Acha ar ki chilo, assalamu alaikum sir, music mukh diyo toiri kora jay ta to jay. Arifuz Zaman Pulok, Masud Furkan bhai bolchen video pacchi na keno, video hoy na Masud Furkan bhai, amader je shudhu audio, video er kono karbon nei. Ar Khelgaon Imran Ahmed, আসসালামু আলাইকুম বলছেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো মোটামুটি, আর তো তেমন কিছু নাই এখানে, আজকে শেষ করে দিই। আর আমি দুঃখিত, একেবারে টাইমিং মিলাই কারেন্টটা গেছিল আজকে, যেটা বহুদিন যায় না। আমরা বেশি সুখের ভিতরে অসুখটা ভুলে গেছি বলতে পারেন, তো অল্টারনেটিভ ব্যবস্থারও আমি কোনো ই রাখি নাই, এখন থেকে চিন্তা রাখবো যে অল্টারনেটিভ কিছু, যদিও আমার এখানে ই খুব পুয়ার, নেটওয়ার্ক খুব পুয়ার, আমি যে গ্রামীণ ফোনের ইন্টারনেট দিয়ে কিছু করতে পারবো সেটাও মনে হয় না। তবু আমি দেখে চেষ্টা করবো, দেখি কি অল্টারনেটিভ কি রাখা যায়, সুস্থ রাখা যায় চাইলে, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।